জীবনের সব কিছু দিয়ে এই সন্তানকে আপনি মানুষ করলেন, সে আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে যদি বাংলা নিয়ে ওটা বলেন একটু কথা কথা ঠিক কিনা বলেন না, সে গোটা বিশ্ব তার সিলেবাস ছিল, সে বিসিএস পাশ করেছে, সে জানে না এমন কোন বিজ্ঞান আর অঙ্ক নাই, এমন কোন ইংরেজি গ্রামার নাই, এমন কোন বাংলা ব্যাকরণ নাই, কিন্তু সে যখন আপনার লাশটা সামনে নিয়ে বাংলা নিয়ত খুঁজে, সে যখন বলে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়ার বদলে কোনটা বলবো ওইটা তো জানি না, কথা কর ঠিক কিনা বলেন, তখন কেমন লাগার কথা বলেন? সে যদি আপনার লাশটা বাবার লাশটা আপনি সারা জীবন তাকে গোসল করিয়ে করিয়ে বড় করেছেন, সে আপনার মরার পরে যদি আপনার লাশটা গোসল দেওয়াতে না পারে, কাফন পরাতে না জানে, এসব বাদ দিলাম অন্তত মাসে মাসে বছরে বছরে সপ্তাহে একবার আপনার কবরের পাড়ে গিয়ে জিয়ারতটা পর্যন্ত যদি না করে এই সন্তানের কি দরকার? একটু কথা বলেন ঠিক কিনা? আমরা আমি আমি যখনই আমার বাড়ির পাশ দিয়ে মাহফিলে যাই গ্রামে, আমি অবশ্যই আধা ঘন্টা লেট হলেও আমি গাড়ি ঘুরিয়ে আমার দাদা দাদির কবর জিয়ারত করি। কেন? কারণ আমি যদি আমার একটা লাইন কোরআন সুন্নাহ যদি আল্লাহ কবুল করে থাকে, এটার ওয়াসিলায় আমার দাদা দাদি যদি কবরে শান্তি পায়, তাহলে আমি কেন করব না, আমি কেন যাব না? আমার নবী তো বলেছেন, আমি নিজেকে আলেম এখনো মনে করি না, আমি আলেম হতে পারি নাই, আমি এখনো এলমে দ্বীনের সমুদ্রের পারেও যেতে পারি নাই, গোটা সাগর বাকি, তারপরেও আমি তো জুমার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমি তো মাহফিল করছি, তকরির করছি, ওয়াজ করছি, সেজন্য আমি কবরের পার দিয়ে হেঁটে যাই আমার দাদির জন্য না শুধু, গোটা কবরস্থানের মানুষের জন্য। আমার হেঁটে যাওয়াতে যদি 40 দিন কবরের আজাব বন্ধ থাকে, তাহলে আমি কেন যাব না? কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলবো, আমার বাবাকে আমি আক্ষেপ করে বলতাম, আব্বা আপনি আমাকে মেডিকেলে পড়ান, আমি ভালো ডাক্তার হতে পারতাম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনারেল হিস্ট্রিতে পড়েছি, অনার্স মাস্টার্স করেছি, বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্যে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে, আমি ওদিকে যাই না, পরে এখন বুঝতেছি আল্লাহ আমাকে আসলেই বাঁচাইছে। আমি আপনাদেরকে বলবো, সন্তানের ইনকাম সব বাবা মারা খেতে পারে না, ঠিক না বলেন? সন্তানের চাকরির বেতন সব বাবা মা খেতে পারে না, এটা দু একজনের কপালে থাকলে পারে, অনেকের বেঁচে থাকলেও সন্তান খাওয়ায় না, কিন্তু আপনি আজকে পৃথিবীর সব বৃদ্ধাশ্রমে যান, আমি আপনাকে তাহেরিয়া জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, আপনি সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরে যত বাবা মা পাবেন একটা হক্কানি আলেমের বাবা মা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, পাবেন না, পাবেন না, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন না? আপনাকে স্বীকার করতেই হবে কোন আলেমের বাবা মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই, যাবেও না ইনশাআল্লাহ, কারণ আমরা জানি আমার কোরআন আমাকে জানিয়ে দিয়েছে, আমি শুধু পড়ি নাই আমি সেটা ব্যাখ্যা করেছি, আমি ব্যাখ্যা করি না আমি উপলব্ধি করেছি, আমি উপলব্ধি করি না আমি আমল করেছি, কারণ আলেম তাকে বলা হয় যে যা জানে তা আমল করে। সেজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমাদের মাদ্রাসায় বিশাল বড় সুযোগ আছে, একটা হাফেজে কোরআন যদি বানাতে পারেন সন্তানকে, সে কিয়ামতের মাঠে তাকে আল্লাহ বলবে যাও জাহান্নামের গেইটে যাও, 10 জন নিশ্চিত জাহান্নামী যাদের জন্য জাহান্নাম বরাদ্দ অলরেডি হয়ে গেছে, সেখান থেকে ধরে তোমার পছন্দ মতো 10 জনকে জান্নাতে নিয়ে যাও। এই ক্ষমতা দেওয়া হবে একজন হাফেজে কোরআনকে। আমাদের সপ্তাহে 3 দিন বাদ এসা পত্র মসজিদের দাওয়াতুল খায়ের হয়, উপস্থিত থাকে মুসল্লিবৃন্দ, আপনারা সবাই এই সপ্তাহে 3 দিন যে বাদে এসার দাওয়াতুল খায়ের প্রোগ্রাম করে ওটাতে উপস্থিত হলেন, এটা বড় উদ্দেশ্য হলো আপনি যেন আক্ষেপ না করেন, এই ওয়াজ শোনার পরে আপনার যেন মনে না হয় হায় আমি যদি মাদ্রাসায় আবার ভর্তি হতে পারতাম, আমি যদি মুহাদ্দিস মুফতি হতে পারতাম, আমি যদি আলেমে দ্বীন হতে পারতাম, এই আক্ষেপ যাতে না হয় আল্লামা হযরতে পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলা মুতাজিল্লুল আলী দাওয়াতুল খায়ের দিয়েছেন, আপনি বৃদ্ধকালেও চাইলে
আপনি কোরআন সুন্নার বয়ান শুনে শুনে নিজের ইলমে দ্বীনকে ডেভেলপ করতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, কনসেন্ট্রেট। নবীজি বলছেন কোন আলেমা, তুমি হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তাসমিআন অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান অথবা আলেমের প্রেমিক হও, হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র অথবা আলেমের শ্রোতা অথবা আলেমের বন্ধু প্রেমিক। লা তাকুন আল খামিসাতা, খবরদার তুমি কোশ্চিন কালেও আলেম বিদ্বেষী হইও না, ফাতুহলিকু তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এগুলো তো দুনিয়ার কথা বললাম, কাল হাশরের মাঠে কি হবে আপনি জানেন? আমার নবী ইরশাদ করেছেন, বলেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثه, কাল হাশরের মাঠে তিন ধরনের ব্যক্তিকে সুপারিশ করার পাওয়ার দেবে আমার আল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করার পাওয়ার পাবে। দুই নম্বর হলো ওয়াল উলামা, নবীদের পর পর হক্কানি আলেমগণ সুপারিশ করার সুযোগ পাবেন। তিন নম্বরে ওয়াশহাদা, শহীদগণ। তিন নম্বরে তো মোল্লা আলী কারী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এখানে আমার নবী সিরিয়াল করেছেন, প্রথমে নবীগণ তারপরে আলেম তারপরে শহীদ। তার মানে বুঝতে হবে একজন হক্কানি আলেমের মূল্য শহীদের চেয়েও বেশি। জোরে বলেন না। আরো আছে জহরুর রিয়াস নামক কিতাবের মধ্যে এসেছে, কাল হাশরের মাঠে সমস্ত আল্লাহর বান্দারা নিজে হাউজে কাউসারের পানি নিয়ে খাবে। আর আলেম এবং আলেমের প্রেমিক যারা তাদেরকে আমার নবী নিজের হাতে কাউসারের পানি নিয়ে খাওয়াবেন। আল্লাহ অবৈসাদা কাদরি সাহেব একটা কালাম দিয়েছেন, যেটা তিনি বলতে থাকেন, তামান্নায়ে দিলে আশরফ বস ইতনি হ্যায় সারে কাউসার, কাউসারের মালিকের কাছে আমার একটাই তামান্না, জব আকা জামে কাউসার দে লবে আকদস লাগা কর দে, নমন নবী যখন কাউসারের পানি দেবেন দেওয়ার সময় নিজে একটু করে খেয়ে নুরানি ঠোঁট মুবারক লাগিয়ে যেন দেন। এই জিনিসটা যদি পেতে চান, এই নিয়ামত যদি পেতে চান, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নেই? বলেন আছে না নাই? বলতে পারেন আমার তো সন্তান নাই, ভাইয়ের সন্তান দেন। ভাইয়ের সন্তান নাই, বোনের সন্তান দেন। বোনের সন্তান নাই, আত্মীয় স্বজন থেকে খুঁজে বের করে একজনকে আনেন, সেই একটা ছেলেকে আপনি যদি কোনোভাবে মাদ্রাসায় এনে ভর্তি করিয়ে নিতে পেরেছেন, কেয়ামত পর্যন্ত আপনার কবরে ওই ছেলে যতবার আলিম বলবে আপনার কবরে সওয়াব ঢুকবে, যতবার বা বলবে আপনার কবরে সওয়াব যাবে, যত পারা কোরআন করবে আপনার কবরে সওয়াব যাবে। কাল কেয়ামতের মাঠে যখন আপনি উঠবেন দেখবেন ডানে উহুদ পাহাড় সওয়াব, বামে উহুদ পাহাড় সওয়াব, সামনে উহুদ পাহাড়, আপনি অবাক হয়ে যাবেন, কি আল্লাহ আমি এত কাজ তো কিছুই করি নাই। উত্তর আসবে, তুই একটা ছেলেকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলি, তার সারা জীবনের যত ইলমে দ্বীনের খিদমত ছিল সবখান থেকে তুই কিছু কিছু পেয়ে গেছিস। তারা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের গত জুমায় আপনাদেরকে আমি বলার পরে আলহামদুলিল্লাহ আমি নিজেই আমার মা সহ হজের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। একটু জোরে বললেন না, আরো জোরে। আপনারা বাইরে দেখতে পাচ্ছেন আমাদের আলিফ নাম দিয়ে আমরা সার্বজনীন সুন্দর একটা নাম আলিফ, হজ কাফেলা একটা নাম দিয়ে আমরা করেছি। তো অনেকে মনে করে যে হজে যেতে হলে এই মুহূর্তে 4-5 লাখ টাকা লাগবে, এরকম চিন্তা করার দরকার নাই। প্রথমে মাত্র সম্ভবত 30 থেকে 32 হাজার টাকা বলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, সিরিয়াল যখন আসে তখন বাকি টাকা, এটা 1 বছর পরে আসতে পারে,
দুই বছর পরে আসতে পারে। আমি তিনজন নাম দিয়েছি, মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে তিনজন নাম দিয়েছে। আরো যারা যারা মদিনার জিয়ারতে যেতে চান, মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘরের কালো গিলাফ ছুঁয়ে চুমু খেতে চান, আপনারা অতি সত্তর আমাদের এই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে যাবেন, রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে ফেলবেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জিয়ারতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আর ইনশাআল্লাহ তাআলা আশা রাখবো আমাদের মাদ্রাসা ভর্তি কার্যক্রমের মধ্যে আপনাদের প্রত্যেকের সন্তান সন্তানাদি আসবে। আর আমাদের